উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু চালু হলে ভাগ্য বদলে যাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হবে খুলনা ও বরিশাল বিভাগ সহ 21 জেলা। নানা চ্যালেঞ্জ ছিল সেতু নির্মাণে, বিশেষ করে পদ্মা নদীর বৈশিষ্ট্য, স্রোত এবং গভীরতা ভুগিয়েছে বেশ। পদ্মা খুব খরস্রোতা নদী এবং আমাদের কয়েকটি পাইলের গভীরতা নিয়ে কিছু জটিলতা তৈরি হয়, এই কারণে কিছুটা সময় ক্ষেপণ হয়। কিন্তু সেই সমস্যাও আমরা আমাদের দেশীয় যারা বিশেষজ্ঞ ছিলেন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটি অতিক্রম করি। সেতুটি দেশের অর্থনীতির গতিবৃদ্ধির পাশাপাশি যোগাযোগ ক্ষেত্রে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। একটা আন্তর্জাতিক মানের সেতুর জন্য যে সকল কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত পদ্মা সেতুর ক্ষেত্রে, সবগুলোই আপনার নিশ্চিত করেই তৈরি করা হয়েছে। শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চল নয়, পদ্মা সেতু দেশের গর্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। 18 কোটি বাঙালি আজকে আবেগ আপ্লুত। দীর্ঘদিনের স্বপ্ন যে পদ্মার নদীর উপরে একটি সেতু হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপের কারণেই কিন্তু আজকে পুরো বাংলাদেশের একটি সুনাম অর্জিত হয়েছে এই পদ্মা সেতু। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।